নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 25 অক্টোবর 2019 শুক্রবারের ধনতেরাস উৎসবের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টোটকার বিষয়ে। আর যে টোটকার উপাদানগুলি খুবই সহজ এবং সাধারণভাবেই আপনি পেয়ে যাবেন আপনার রান্নাঘরের মধ্যে। আর সেই সাথে আলোচনা করব ধনতেরাসের শুভ মুহূর্ত আর কোন সময়ে আপনি এই বিশেষ উপাচারটি করবেন এবং যা করলে আপনি মাতা লক্ষ্মী, কুবের দেব ও গণপতি দেবের বিশেষ আশীর্বাদ পাবেন। এই বিশেষ উপাদানের মধ্যে প্রথমে আসব লবণ। এদিন আপনি একটা লবণের প্যাকেট আপনি বাজার থেকে কিনুন আর এই লবণটি বিশেষ উপাচারে আপনি এটিকে ব্যবহার করুন। লবণ দিয়ে বিভিন্ন উপাচারের কথা এর আগে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, তবে ধনতেরাস উৎসবের এই বিশেষ মুহূর্ত বা রাতে আপনি এই লবণের প্রয়োগটি করতেই পারেন আর এই প্রয়োগে আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা অবশ্যই ধীরে ধীরে দূর হবে, সেই সাথে গৃহের অশুভ শক্তির প্রভাব তা কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাবে। আর এদিন লবণের প্যাকেট কিনে সেই লবণ দিয়েই আপনি রান্নাবান্না করবেন এবং অল্প একটু নুন আপনার গৃহের উত্তর পূর্ব কোণে আপনি লবণ রাখুন। এটি কোনো একটি পাত্রের মধ্যে এই লবণটা আপনি রেখে দিন এই বিশেষ দিনে। এই উপাচারে আপনার গৃহের অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনার অর্থনৈতিক বিভিন্ন পথ অনেক সহজেই খুলে যাবে। আর এই উপায়টি অত্যন্ত সহজ এবং সরল, অবশ্যই করুন এই উপায়টি। বিশেষ দিনে যদি আপনি লবণ দান করতে পারেন কোনো বড় কাজে বা কোনো বড় অনুষ্ঠানে, তাহলে আপনার জীবনে বৃহস্পতির শুভ প্রভাব আসবে। বৃহস্পতির প্রভাব যদি আসে তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ মা লক্ষ্মীর এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনি পাবেন। আর এবারে যে ধনতেরাস উৎসবটি হবে তা হলো শুক্রবার 25 অক্টোবর, সেক্ষেত্রেও বৈভব লক্ষ্মীর বিশেষ বার, এদিনেও আপনি এই বিশেষ উপাদানটি দান করতে পারেন। এবারের কৃষ্ণা দ্বাদশী শেষ হচ্ছে রাত্রি 7:08 আর ঠিক তারপরেই ত্রয়োদশী লাগছে। মা লক্ষ্মী সাধারণত সন্ধ্যার সময়ই প্রবেশ করে গৃহে, তাই এই সন্ধ্যা 7:08 পর থেকেই ত্রয়োদশী লাগবে, তাই এর পরের প্রশস্ত 1 ঘন্টা আপনি মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা এই ধনতেরাসে করতে পারেন। এবং এই ত্রয়োদশী শেষ হবে আগামী দিন অর্থাৎ 26 অক্টোবর শনিবার পর্যন্ত এবং তা থাকবে দিবা 3:47। তাই শনিবারের সন্ধ্যাতে আপনি কোনো প্রদোষব্রত করতে পারবেন না, তাই প্রদোষব্রতর জন্য ত্রয়োদশীর প্রদোষব্রত তাই এদিনেই করা উচিত। পরের দিন শনিবার বিকেল 3:47 পর্যন্ত প্রশস্ত সময় হলো ধনতেরাসের কেনাকাটা। শুক্রবারের প্রদোষব্রতকে আমরা সাধারণত ভৃগুবার প্রদোষব্রত বা শুক্রবারের প্রদোষব্রত হিসাবে পালন করা হয় আর এই ভৃগুবার প্রদোষব্রত অত্যন্ত শুভকর ফল নিয়ে আসে আমাদের জীবনে, জীবনের সমস্ত বাধা বিপত্তিকে দূর করে। তাই এই বিশেষ বারে যদি আমরা ধনতেরাস উৎসব পালন করতে পারি তাহলে আমাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে আমরা দূর হতে পারব। আর এদিনে গণেশজি এবং মা লক্ষ্মীকে পূজার্চনা করলে অর্থনৈতিকজনিত যে কোনো সমস্যা তা দূর হবে। এই বিশেষ তিথিতে দ্বিতীয় যে উপাচারের কথা বলবো তা হলো অত্যন্ত সহজ এবং সাধারণ উপাচার। আপনি বাজার থেকে ধনে কিনে আনুন, যে ধনে আমরা সাধারণত রান্নার মশলা হিসাবে ব্যবহার করি। এই গোটা ধনে আপনি
এই বিশেষ দিনে কিনে আনুন এবং এটিকে একটি জলের মধ্যে রেখে আপনি মায়ের সামনে তা রেখে পূজা অর্চনা করুন। আর তারপরেই আপনি এই বিশেষ ধনেকে আপনি আপনার টবে হোক আর আপনার প্রশস্ত জায়গাতে হোক সেই ধনে আপনি ছড়িয়ে দিন। আর সেই ধনে থেকে যদি গাছ উৎপন্ন হয়, অর্থাৎ ধনে গাছ উৎপন্ন হয়, তাহলে আপনার জীবনে অর্থনৈতিক বিভিন্ন সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর এই ধনে গাছ যদি উৎপাদন না হয়, সাধারণত বলা হয় যে শাস্ত্রে এই বিশেষ বৎসর আপনার অর্থনৈতিক দিকটা খুব বেশি ভালো যাবে না। তাই এই বিশেষ উপাচারটি করুন, মায়ের কৃপা পেতে অবশ্যই আপনার ধনে বীজ থেকে ধনের চারা গাছ অবশ্যই বের হবে। এই বিশেষ দিনে যদি আপনি কড়ি কিনে এনে মায়ের পায়ে যদি পূজা অর্চনা করতে পারেন এবং এই কড়িকে অবশ্যই কেশর দিয়ে বিশেষ রং করুন, আর তারপরে একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার অর্থ রাখার স্থানে আপনি এটিকে রেখে দিন। এই উপাচারে আপনার অর্থনৈতিক বিভিন্ন পথ অনেকাংশেই খুলে যাবে। এদিন যদি আপনি এই বিশেষ দিনে যদি আপনি পদ্মবীজের বিশেষ মালা মা লক্ষ্মীর গলাতে অর্পণ করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আর এই বিশেষ উপাচারে আপনার অর্থনৈতিক অনেক সুবিধা হবে, আপনার অর্থনৈতিক সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। শেষ যে উপাচারটির কথা বলবো তা হলো হলুদ, অর্থাৎ বাজার থেকে গাঁটযুক্ত হলুদ আপনি নিয়ে আসুন। আর এই হলুদ আপনি ধনতেরাসের দিন মা লক্ষ্মীর কাছে রেখে ষোড়শ উপাচারে আপনি একে পূজা অর্চনা করুন। আর বিশেষ হলুদকে আপনি কাপড়ের মধ্যে বেঁধে আপনার অর্থ রাখার স্থানে আপনি এটিকে রেখে দিন, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। এই সহজ পাঁচটি উপাদান নিয়ে আপনি বিশেষ উপাচার করতে পারেন বা বিশেষ টোটকা করতে পারেন। যে কোনো একটি টোটকা আপনি করুন, তাহলেই আপনার জীবনে অর্থনৈতিক সংক্রান্ত সমস্যা অবশ্যই ধীরে ধীরে দূর হবে। এই বিশেষ দিনে যদি নতুন ঝাড়ু আপনি কিনে আনতে পারেন বাড়িতে, তাহলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এবং সেই সাথে সাথে আঠা চালা, অর্থাৎ যেগুলো দিয়ে আঠা ময়দা চালা হয়, সেই বিশেষ আঠা চালা যদি এদিন কেনা যায়, তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু বর্তমান দিনে আঠা চালার আর কোনো প্রয়োজনই হয় না, কিন্তু শাস্ত্র অনুসারে যেটা আছে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই বিশেষ দুটি উপাদান আপনি যদি বিশেষ উপাচারে মা লক্ষ্মীর কাছে রেখে পূজা অর্চনা করতে পারেন, গণেশজির কাছে রেখে, তাহলে অর্থনৈতিক সংক্রান্ত সমস্যা অবশ্যই দূর হবে। এই বিশেষ দিনে কুবের পূজার একটি বিশেষ প্রচলন রয়েছে, কারণ কুবের দেব হলেন ধনসম্পদের বিশেষ অধিকারী, আর তাকে সন্তুষ্ট করলে অত্যন্ত শুভ ফল আসে আমাদের জীবনে। আর অবশ্যই কুবের মন্ত্র পাঠ করবেন। কুবের মন্ত্রটি ঠিক এই রকমই, কুবেরের ধনমন্ত্রটি ঠিক এই রকমই, ওম শ্রীম ওম হ্রীম শ্রীম হ্রীম ক্লীম বিত্তেশ্বরায় নমঃ, ওম শ্রীম ওম হ্রীম শ্রীম হ্রীম ক্লীম বিত্তেশ্বরায় নমঃ। এই বিশেষ মন্ত্র জপ করলে আপনার সমস্ত মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। সেই সাথে মহালক্ষ্মী কুবের মন্ত্র অবশ্যই জপ করবেন। প্রতিদিন না হোক এই বিশেষ ধনতেরাস উৎসবে আপনি মা লক্ষ্মীকে প্রসন্ন করতে, আপনার গৃহে মায়ের প্রবেশ ঘটাতে অবশ্যই এই মহালক্ষ্মী কুবের মন্ত্রটি জপ করবেন। ওম শ্রী মহালক্ষ্মী চ ভিদমাহে বিষ্ণুপত্নী চ ধীমাহে তন্নো লক্ষ্মী প্রচোদয়াত্। ওম ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমাহে বিষ্ণুপত্নী চ ধীমাহে তন্নো লক্ষ্মী প্রচোদয়াত্। এই বিশেষ মন্ত্রটি অবশ্যই 11 বার জপ করুন। এই বিশেষ মন্ত্র পাঠের সময় অবশ্যই আপনি কর্পূর দিয়ে আরতি করুন। আর এই কর্পূর আরতিতে মা লক্ষ্মীর আগমন এবং কুবের দেব
অসম্ভব প্রসন্ন হবেন। বিশেষত ত্রয়োদশীতে যদি আপনি তিল তেলের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল আসবে। আর এদিনে অবশ্যই দক্ষিণ দিকে প্রদীপ অবশ্যই দেবেন, কারণ যমদেবকে এদিন আপনি সন্তুষ্ট করবেন। ত্রয়োদশীর দীপনদানের সময় খেয়াল রাখতে হবে যে আপনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ আপনি দেবেন, আর এই প্রদীপ দেওয়ার সময় অবশ্যই এই মন্ত্রটি পাঠ করবেন। মৃত্যু না পাশদন্তাভ্যাং কাল শ্যামলয়াসহ ত্রয়োদশাং দীপদানত সূর্যজ প্রিয়তা মিতি। এছাড়াও এদিন আপনি কুবেরের প্রণাম মন্ত্র জপ করতে পারেন, এবং কুবেরের প্রণাম মন্ত্রটি ঠিক এই রকমই, ঔং যক্ষায় কুবেরায় বৈশ্রবনায় ধনধান্যাদিপতায়ে ধনধান্য সমৃদ্ধং মে দেহি দাপায় স্বাহা। ঔং যক্ষায় কুবেরায় বৈশ্রবনায় ধনধান্যাদিপতায়ে ধনধান্য সমৃদ্ধং মে দেহি দাপায় স্বাহা। এই বিশেষ কুবেরের প্রণাম মন্ত্রটি 108 বার জপ করুন। আর এই বিশেষ ছোট্ট ছোট্ট উপাচার আপনাদের জীবনে মা লক্ষ্মী, কুবের দেব এবং যমদেব আপনাদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন। আপনাদের জীবন আরও সুদীর্ঘ হবে এবং জীবনে অর্থনৈতিক সমস্যা অবশ্যই দূর হবে। মা লক্ষ্মী এবং কুবেরের কৃপা অবশ্যই পাবেন। আবারও ধনতেরাসের শুভ মুহূর্তের কথা আপনাদের জানাব। আগামী 25 অক্টোবর 2019 শুক্রবার সন্ধ্যা 7:08 থেকে 8:22 পর্যন্ত অত্যন্ত শুভ সময়, এবং এই সময় অবশ্যই পূজার্চনা করুন। 1 ঘন্টা 14 মিনিটের এই শুভ সময়ে আপনি পূজার্চনা করে গণেশজি, মা লক্ষ্মী এবং কুবের দেবকে সন্তুষ্ট করুন। আর ধনতেরাসের কেনার সময় 25 অক্টোবর 2019 শুক্রবার সন্ধ্যা 7:08 পর থেকে পরের দিন অর্থাৎ 26 অক্টোবর 2019 বিকেল 3:47 পর্যন্ত ত্রয়োদশী থাকবে। এই বিশেষ সময়ের মধ্যে আপনি অবশ্যই কেনাকাটা করতে পারেন। তবে পূজার নিমিত্তে বলবো যে 25 তারিখের এই 1 ঘন্টা 14 মিনিটের সময়টি অত্যন্ত শুভ। বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, নমস্কার।